वेलकम टू पृथस कुकिंग हाउस आज के रेसिपी हल पनीर टिकिया बाटार मसाला ये पनिर टिकिया बाटार मसाला क्यों একটু ডিফারেন্ট ফ্রম পানির টিক্কা বাটার মশলা এই পনির টিক্কা বাটার মশলাটার সঙ্গে কিন্তু আপনারা ভীষণভাবে পরিচিত এটা অত্যন্ত ফেমাস একটা নর্থ ইন্ডিয়ান ডিশ যে কোনো রেস্টুরেন্টস যেখানে নর্থ ইন্ডিয়ান ডিশ সার্ভ করে সেখানে কিন্তু ভেজ মেনুর মধ্যে এই পনির টিক্কা বাটার মশলাটা আমরা দেখতে পাই এবার আমি যেটা একটু ডিফারেন্ট ওয়েতে বানানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে পনির টিকিয়া বাটার মশলা হোয়াট ইজ দ্য ডিফারেন্ট ডিফারেন্স ডিফারেন্সটা হচ্ছে এটাই যে পনির টিক্কা বাটার মশালাতে আমরা কিন্তু পনিরের স্লাইস খেয়ে থাকি মানে পনিরের টুকরো খেয়ে থাকি আর আমি যেটা করেছি পনির টিকিয়া বাটার মশালা এটাতে কিন্তু পনিরটাকে আমরা ভালো করে ম্যাশ করে নিয়েছি নিয়ে তারপরে সেটার ছোটো ছোটো করে টিকিয়া বানিয়েছি এবং তারপরে সেটাকে কিন্তু আমি বাটার মশলা গ্রেভিতে পুট করেছি আমি আশা করছি আপনাদের এই আমার একটু অন্য রকমের তৈরি করা রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলকে প্লিজ লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে দেখে নি এই পনির পনির টিকিয়া বাটার মশলা বানানোর জন্য আমাদের কি কী লাগছে আমি এখানে তিনশো গ্রাম মতো পনির বা ছানা নিয়েছি একটা মিডিয়াম সাইজের বয়েলড আলু নিয়েছি আমার একটু ময়দা লাগবে ওয়ান টেবিল চামচ মতো আর চপড গার্লিক চপড জিঞ্জার লাগবে পেঁয়াজ লাগবে একটা মিডিয়াম সাইজ টমেটো লাগবে একটা মিডিয়াম সাইজ আর বাটার তো অবশ্যই লাগবে আর এছাড়াও আমার কিছু মশলা চিনি নুন লঙ্কারগুলো এগুলো লাগছে আর লাগবে ফ্রেশ ক্রিম তো এবার আমরা যেটা করবো দেখুন এই তিনশো গ্রাম ছানাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবং সেটাকে খুব ভালো করে দেখুন আমি হাত দিয়ে কিন্তু ম্যাশ করে নিচ্ছি বা মেখে নিচ্ছি ছানাটা কিছুক্ষণ ধরে ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজ আলু যেটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে ম্যাশ করে নেবো বা এটার সঙ্গে ভালো করে মেখে নেব এই মিডিয়াম সাইজ আলুটা নেওয়ার কারণ হচ্ছে টেস্টা আলু এটার সঙ্গে ছানার সাথে গেলে খুব ভালো লাগে আর তাছাড়াও আলু কিন্তু একটা বাইন্ডিংয়েরও কাজ করবে এবার আলু আর ছানাটাকে ভালো করে হাত দিয়ে একদম খুব ভালো করে মেখে নিতে হবে বা ম্যাশ করে নিতে হবে যাতে একটুও লাম্প বা গুঁড়ি গুঁড়ি অংশ আলুর বা ছানার না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখুন আমি ভালো করে ছানাটা মেখে নিয়েছি আলু দিয়ে এবার এর সাথে আমি অ্যাড করছি ওয়ান টেবিল স্পুন ময়দা ময়দাটাও কিন্তু আমাদের বাইন্ডিংয়ের কাজ করে ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে যাতে টিকিয়াগুলো আমি যখন ভাজবো তখন যাতে এটা ভেঙে না যায় সেই জন্য কিন্তু আমি এখানে ময়দা দিয়ে নিয়েছি বাইন্ড করার জন্য ময়দা দেওয়ার পরও কিন্তু আবার আমাকে ভালো করে এটা মেখে নিতে হবে যাতে ময়দার কোনো অংশ দলাপিকে না থাকে পুরো ছানা আর আলুর মিশ্রণটার সাথে যেন ময়দা ভালোভাবে মিশে যায় সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে এবার আমি এর মধ্যে আস্তে আস্তে একে একে অ্যাড করব। পরিমাণ মতো চিনি পরিমাণ মতো নুন এবং সামান্য একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো বেশি না কারণ এটা ঝাল ঝাল ভালো লাগে না এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো সেই জন্য চিনি নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে আবারও কিন্তু ভালো করে মাখতে থাকবো যাতে সবকটা যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখন অ্যাড করলাম চিনি নুন এবং লঙ্কার গুঁড়ো ভালোভাবে এই মিশ্রণটার সাথে মিশে যায় দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি কি করব এই মিশ্রণটা থেকে বা এই মাখাটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে আমি টিকিয়ার শেপে এগুলোকে গড়ে নেব আপনারা যদি চান আপনারা অন্য কোনো শেপেও গড়ে নিতে পারেন গোল বা লম্বা যে কোনো শেপে আপনারা করতে পারেন কিন্তু যেহেতু এটার নাম পানির টিকিয়া বাটার মশলা সেই জন্য টিকিয়ার শেপে এরকমভাবে একটু চাপটা চাপটা করে টিকিয়া যেরকম হয় সেরম শেপে গড়ে গড়ে নেওয়াটাই কিন্তু বাঞ্ছনীয় তাহলে নামের সঙ্গে দেখতেও একদম সেমি লাগবে তো দেখুন আমি এরকমভাবে সবকটা টিকিয়া ভালো করে গড়ে নেব এবং গড়ে নিয়ে কিন্তু এগুলো আমাকে একটা প্লেটে আমি রেখে দেব। এরপরে আমি যেটা করব একটা প্যান নিয়ে নেব ফ্রাইং প্যান বা কড়াই সেটা নিয়ে তার মধ্যে আমি একদম ওয়ান টেবিল স্পুন মতো একটুখানি তেল দেব ওয়ান টেবিল স্পুন তেল দেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু এই টিকিয়াগুলো কিন্তু শ্যালো ফ্রাই হবে টিকিয়া কিন্তু কখনও ডিপ ফ্রাই হয় না তো সেই জন্য কিন্তু আমি এখানে অল্প তেল নিয়েছি শ্যালো ফ্রাই করার জন্য দেখুন তেলটা গরম হওয়ার পরে আমি এখানে আমার গড়ে রাখা টিকিয়াগুলো সব আস্তে আস্তে ছেড়ে দিয়েছি এবং টিকিয়াগুলোকে আমি ভেজে নিচ্ছি টিকিয়াগুলোকে একটু কড়া করে ভাজতে হবে কারণ টিকিয়া দেখবেন একটু স্মোকি একটা ফ্লেভার থাকে টিকিয়াতে টিকিয়া একদম কম ভাজা বা কম শেঁকা হয় না টিকিয়া কিন্তু সবসময়ই একটু কড়া করে ভাজা বা কড়া করে শাকাই হয় তো সেই জন্য আমি এটাকে ভালো করে শ্যালো ফ্রাই করবো লাল লাল করে ভালো করে কিন্তু ঠিকিয়াগুলোকে আমাকে ভেজে নিতে হবে মোটামুটি তিন চার মিনিট এরকম তেলের এক পাশে থাকার পরে আমি এবার এগুলোকে উল্টে দেব দেখুন আমি এগুলো উল্টে দিয়েছি দেখুন এক পিট কিন্তু আমার ভালো করে একদম কড়া করে ডার্ক একটা গোল্ডেন ব্রাউন মতো কালার এসছে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি সেই জন্য এটাকে উল্টে দিয়েছি এবার আমার অন্য পিঠটাও এরকমভাবে আমাকে ভেজে নিতে হবে আমি আবারও বলছি এটা কিন্তু আপনারা চাইলে কম কড়া করেও ভাজতে পারেন কিন্তু যেহেতু টিকিয়া এবং টিকিয়া জিনিসটা কিন্তু একটু কড়া করে ভাজাই আমাদের ভালো লাগে তো সেই জন্য এটা যতটা কড়া করে ভাজা পসিবল ততটা কড়া করে ভাজলেই এটা খেতে ভালো লাগবে দু সাইডই ভালো করে কড়া করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু টিকিয়াগুলোকে আস্তে আস্তে একটা পাত্রে তুলে নেব দেখুন আমি আমার সব টিকিয়াগুলো দুপাশ ভালো করে ভেজে নেওয়ার পর কিন্তু তুলে নিয়েছি এবার আমি যেটা করব সেটা হচ্ছে যেই পাত্রটাতে আমি এটা ভেজেছিলাম টিকিয়াগুলো সেখানেই আমি ওয়ান টেবিল স্পুন মতো বাটার দিয়ে দেব। আমি এখানে সল্টেড বাটার ইউজ করছি সল্টেড বাটার ইউজ করলে টেস্টটা বেশি ভালো হয় বাটারটা দিয়ে বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে এই বাটারটার মধ্যে আমি কিন্তু আস্তে আস্তে অ্যাড করে দেব আমার কুঁচিয়ে রাখা পেঁয়াজটা কুঁচিয়ে রাখা পেঁয়াজটা অ্যাড করে দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব মোটামুটি দু মিনিট মতো দু থেকে তিন মিনিট মতো আমি পেঁয়াজটাকে কিন্তু নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা মতো করে নেব এবং দু থেকে তিন মিনিট পরে এটার মধ্যে কিন্তু আমি আস্তে আস্তে অ্যাড করব আমি যে চপ করে রাখা বা কেটে রাখা আদা আর রসুনটা ছিল সেইগুলোকে আমি এর মধ্যে পেঁয়াজটার সাথে অ্যাড করে দেব এবং সেমভাবে আদা রসুনের চপ করাগুলো মোটামুটি দু মিনিট মতো আমাকে ভেজে নিতে হবে দু মিনিট ভাজার পরে এবার আমি অ্যাড করব আমার টোম্যাটোগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম টমেটোগুলো অ্যাড করার পরে আমি কিন্তু এর মধ্যে একটুখানি নুন আর পরিমাণ মতো একটু হালকা করে চিনি এর মধ্যে অ্যাড করে দেবো নুন আর চিনি অ্যাড করলে যেটা হবে নুনের জন্য যেটা হবে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে বা নরম হয়ে যাবে সেই জন্য নুন আর চিনিটা কিন্তু আমি অ্যাড করে দেব নুন আর চিনি টমেটোর মধ্যে অ্যাড করে দেওয়ার পর দু তিন মিনিট পর দেখুন আমি আস্তে আস্তে একটুখানি খুন্তি দিয়ে প্রেশার দিয়ে দেখব যে টমেটোগুলো মোটামুটি সেদ্ধ বা নরম হয়েছে কিনা না দেখুন টমেটোগুলো কিন্তু মাঝখান থেকে কেটে যাচ্ছে তার মানে কিন্তু টমেটোগুলো মোটামুটি ভালো করে বয়েল বা সেদ্ধ হয়ে গেছে এবার এই রকম অবস্থায় আমি আরও মোটামুটি এক মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেবো যাতে আরেকটু নরম হয়ে যায় টমেটোগুলো এবং নরম হয়ে গেলে তারপরে এক মিনিট পরে আমি এই মিক্সচারটা একটা মিক্সিতে পুট করব এবং মিক্সিতে পুট করে মিক্সিতে এটার সঙ্গে একটুখানি ওয়ান ফোর্থ পরিমাণ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জল অ্যাড করে এটাকে কিন্তু আমাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে হবে নিয়ে একটা মশলা তৈরি করতে হবে হয়ে গেলে পরে আমি আবার হাফ টেবিল স্পুন মতো একটুখানি তেল অ্যাড করব কড়াইতে মানে যেখানে আমি এই মশলাটা করেছিলাম সেই পাত্রটাতেই করব কারণ ওখানে অলরেডি একটু কিন্তু বাটার আমার লেগে আছে তেলটা গরম হলে এবার আমি যে মিক্সিতে গ্রাইন্ড করে রাখা যে মশলাটা আমার হয়েছিল সেই মশলাটা আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো এবং তেলের মধ্যে দেওয়ার পরে এটা ক্রমশ নাড়তে থাকবো একটা মোটামুটি দু তিন মিনিট পরে যখন ফুটতে আরম্ভ করবে তখন এর মধ্যে আমি আস্তে আস্তে অ্যাড করবো হচ্ছে লঙ্কার গুঁড়ো আর নুন চিনি যেহেতু আমি আগেই অ্যাড করেছিলাম আমি একবার চেখে নেব যদি আমার মনে হয় যে নুন চিনি ঠিক আছে তাহলে আর নুন চিনি অ্যাড করব না যদি আমার টেস্ট করে মনে হয় যে না নুন চিনি ঠিক নেই আমাকে আর একটু দিতে হবে তাহলে সেক্ষেত্রে নুন চিনিও কিন্তু এই সময় আপনাকে একটু অ্যাড করে দিতে হবে এরম অবস্থায় যখন এটা হালকা হালকা ফুটতে থাকবে তখন এর মধ্যে কিন্তু আমি একটু জল অ্যাড করে দেবো আমি এখানে যে মিক্সিতে মশলাটা তৈরি করেছিলাম সেই মিক্সি ধোয়া জলটা ইউজ করছি যাতে মশলা একটু নষ্ট না হয় তো জল মোটামুটি আপনারা যতটা গ্রেভি চাইছেন সেরকম অনুযায়ী আপনারা জল অ্যাড করবেন তবে এই ডিশটা একটুখানি গ্রেভিটা থকথকে বা মানে কি বলবো একটু মোটা গ্রেভি ভালো লাগে একদম পাতলা ঝোল টাইপের এটা হয় না তাই জন্য একটু জলটা কম অ্যাড করাই ভালো এরমভাবে জলটা অ্যাড করার পরে পরিমাণ মতো এটাকে কিন্তু একটু ফুটতে দেওয়ার দিতে হবে মানে ফুটতে আসার জন্য বা একটা বলক আসা অবধি আপনাকে কিন্তু ওয়েট করতে হবে এরম অবস্থায় ওয়েট করার পর যখন আমি দেখবো যে আমার গ্রেভিটা ভালো মতো ফুটছে তখন আমি এর মধ্যে ধনে পাতা অ্যাড করব কুচিয়ে রাখা এবং এটার সাথে আমাকে একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে আমি ওয়ান টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম অ্যাড করব ফ্রেশ ক্রিম অ্যাড করার জন্য আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে আপনারা ফ্রেশ ক্রিম যদি কিনতে না পান সেক্ষেত্রে আপনারা কিন্তু যদি দুধের স্বর থাকে যেটা ফ্যাট মিল্ক হয় ফ্যাট মিল্কের স্বরও কিন্তু কাজে দেয় সেটা দিয়ে আপনারা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন এবং তাহলেই কিন্তু আমার গ্রেভি রেডি হয়ে গেল এবার যে পাত্রে আমি টিকিয়াগুলো ভেজে রেখেছিলাম সেই পাত্রে কিন্তু আমি ওই গ্রেভিটা টিকিয়াগুলোর ওপর থেকে ঢেলে দেব। মানে টিকিয়াগুলো আর গ্রেভিতে দিয়ে আমি ফোটাবো না কারণ টিকিয়াগুলো খুব নরম তো তো সেই জন্য আমি টিকিয়াগুলো যেখানে রেখেছিলাম সেই টিকিয়ার ওপরে উপর থেকে আমি গ্রেভিটাকে ঢেলে দেব আর ফ্রেশ ক্রিমটা কিন্তু অপশনাল আপনাদের বাড়িতে না থাকলে আপনারা নাও দিতে পারেন আর ফ্রেশ ক্রিম না থাকলে আপনারা দুধের স্বরও ইউজ করতে পারেন ফ্যাট মিল্কের যে স্বর হয় সেই ফ্যাট মিল্কের স স্বর তাহলে দেখলেন তো আমাদের কত ইজিলি আমরা পনির টিকিয়া বাটার মশলা রেডি করে ফেললাম এটা কিন্তু একটু ডিফারেন্ট পনির টিক্কা বাটার মশালার থেকে আশা করি আপনাদের এটা ভাল লাগবে এই রেসিপিটা আপনারা কিন্তু ভাত রুটি লুচি পরোটা এছাড়াও পোলাও বা জিরা রাইস যে কোনো কিছু সাথে খেতে পারেন কোনো অসুবিধা নেই আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করবেন আর তাছাড়াও ভিডিওটা সবার সাথে শেয়ার করে সবাইকে এই রেসিপিটা জানার সুযোগ করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনারা পান সেই জন্য প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে বাই